আমি কোন টাকা পয়সা ধার দিতে পারবো না বলো। আরে ভাই আন্নের কাছে টিয়া হইছে কোনে স্যার আয়ানের মতো ফকির নেই। এই ঠিক আছে বলো কি করতে হইবে বলো ভাইয়া। আমি ঢাকা শহরে থাকতাম তো এখানে কাবিলা ভাইরা কেন বুঝাই কম না। আর নোয়াখালীতে থাকতে মন চায় না, কাবিলা ভাই আবার অর্থুন আর দম বন্ধ হয়ে আই। আর এলাকার বন্ধু বান্ধব বেগুন চোর, সেগুন লোকের থাকলে তো আমি নিজেও চোর হয়ে যাবো ভাইয়া। আমি জানি আন্ডু থাকলে কষ্ট হইব, কিন্তু ভাইয়া আমি আন্নকে উপকার করবো, আন্নকে ব্যাগ কাম করে দিব। আর ভাত ডাল আলু ভর্তা মুরগির মাংস গরুর মাংস ব্যাগ রান্ধে দিব। রাত তিনটার সময় চা খাবেন আমি বানাই দিব, রাত চারটার সময় আপনি রুলস খাবেন আমি বানাই দিব। আর ব্যাগ কাম করবো বিনু ভাই একটা দিয়ে হলো তার না ভাইয়া। আপনি এখানে থাকবার একটা ব্যবস্থা করে দেন। যদি এখানে থেকে এইসব কাজকর্ম করো তাহলে পড়ালেখা করবে কি? তুমি না এখানে পড়ালেখা করতে আসছো? আমার লেখা করতে আর ভালো লাগে না ভাইয়া, আমার লেখা করতাম না আইনে থাকতাম চাই। আরে ভালো না লাগলে হবে নাকি? তুমি না ইউনিভার্সিটিতে ভর্তি হবা, এই যে এনএসইউতে না ভর্তি হওয়ার কথা তোমার বিবিএতে। এনএসইউ গিয়া এসি গিয়া মানে তুমি না ঢাই এসইউ বিবিএ করতে ভাইয়া? বিবিএ টিবিএ করা লাগতো না, আমি মেট্রিকের পরে এমবিএ করিয়ে আসি। অঙ্গার বিবিএ কিনলে বিবিএ করতাম না ভাইয়া। মেট্রিকের পরে এমবিএ করিয়ে ফেলছো? হ্যাঁ। কয় বছরের কোর্স কর? চার বছরের। তিন বছরের শেষ হয়ে গেছে। আজ এমনি ট্যালেন্টেড হলাম। ব্লাডি ফাকিং লায়ার, আই উইশ আই ক্যান কিক অন ইওর হোল। গুড গুড, এক্স্যাক্টলি গুড, ইউ ব্লাডি চিপ পোর ভিলেজ গাই। ইয়েস আই উইল ফাক ইউ সুন। ওকে ওকে, তাইলে শিমুল তোমার জব আজকে থেকে শুরু হয়ে গেল। ইওর জব উইল স্টার্ট ফ্রম টুডে। তুমি ফ্ল্যাটের যা কাজকর্ম বলছো সবকিছু করিয়ে দেবা, করিয়ে দেবা, কিন্তু বিনিময়ে কিন্তু তোমার টাকা পয়সা কিছু দিতে পারবো না। তুমি খালি থাকবা আর খাবা। আরে একটিও লাগতো না, আমি কইলাম না। আর কাবিলারটা আমি দেখতে আছি, ও রাজি হয়ে গেছে ধরে নাও। তুমি যাও কাজ শুরু করে দাও। মগর রুমের ওয়াশরুমের ওই টয়লেটটা কমরটা ময়লা হয়ে গেছে, ভালো করে মাইজে মাইজে ধোবা, আর ফ্লোরটা ভালো করে মাইজে ধোবা। যাও অনেক দেরি হয়ে গেছে, অনেক গরম দিয়ে ভাইয়া। অনেক গরম মানে? আচ্ছা ভাইয়া একদিন কথা কইতাম। আচ্ছা ভাইয়া, আনার মানুষের শিশু সন্ত্রাসী, আর কাছে তো দেখলে মনে হয় না আনে শিশু সন্ত্রাসী। কি মনে হয়? আর কাছে মনে হয় আনে মাল মূল বেচেন। আমি বেচি না, আমার নামে নানান সেক্টর থেকে চান্দা আসে, আমি ছিনাই নিতে ভালোবাসি। আরে ভাইয়া সিনানি মিনানি বাদ দেন, চান্দাবাজি এখান করে কোনো লাভ নাই। আনে দরজা তুমি বাইরে দেখছেন নি, এই জানালার কাছে যাইছেন, এই জানালা তুমি জানালার দূরত্ব মাত্র এক হাত। আমি হইলে এই জানালা গাড়ি মাল মূল্য কবে বাগিয়ে যেতাম। আরে ভাইয়া আচ্ছা চলেন, আর নেড়াই একটা অপারেশন করি, দেখা যাইব আপনি কি শিষ্য সন্ত্রাসী, আপনি বুকে কত দম। ওইসব স্যাঁচরা চুরি চামারি আমার লগে যায় না, আমি ছিনাই নিতে ভালোবাসি। আমার নামে নানান সেক্টর থেকে বড় অ্যামাউন্টের চান্দা আসে। আরে ভাইয়া আন্নের কাছে কি মনে হয়, হ্যাঁ শেষটা সুর আন্নের বাজা চাইলাম আরে, আপনি বুকে কত দম, আপনার শিশু সন্ত্রাসী। আরে ভাইয়া আপনি ফাইলটা যে ভালো কথা না, ডাক্তার না দেখাইবেন, কথায় কথায় এই করেন। দেখেছিল ওঙ্গা চিন্তা করিয়ে আমিও মনে হয় হারমু, এই বারান্দা তুমি বারান্দায় লাভ দি তাই কেন। স্পাইডারম্যান হইবি কেন? স্পাইডারম্যান হইবি মনে হয়
তুই নোয়াখালী চলে যা, তুই আর মান সম্মান খাবি, তুই নোয়াখালী চলে। তোরা আগে আমি এক ঘন্টার ভিতরে আমার চোখের সামনে না দেখি কই দিলাম যা, তুই নোয়াখালী তোর, আমি টিকিট করে দিতেছি, নোয়াখালী চলে যা। আমারে বলতেছি তোর চলে দিন সিলে ফাটানোর লাই, তোর সেরার দিকে তাকাইছিস নি? কোনো মানুষের সেরা আছে তোর মধ্যে? চোখের মধ্যে কত জমি রয়েছে, মানে ঘুমের মধ্যে তুই চিন্তা করতেছ তুই কেন চুরি করবি? দাঁত ব্রাশ করছিস, মুখ ধুইছিস, হ্যাঁ না দুই চলে আছে ছাদের উপরে, কেন ঘরে যা, এ ঘরে যা, সব ঘরে যা, যা ভিতরে যা, রেডি হ নোয়াখালী যা, ভিতরে যা, ব্যাগটা গোছা যা। আমি ড্রেস দেখতে আসছিলাম, ওই মদের একটা ফ্যাশন রিলেটেড অ্যাসাইনমেন্ট, তুমি বসবা না, বাদ দাও। জি ভাইয়া দেখেন বুঝছি, মোর পাটা খুব কামড়াইতে আছে। কাবিলার মতো মাইয়া রাশি হইতো তাহলে তো হইতো, এবার যেখানে যায় হ্যাঁ নেই মাইয়া পটাইয়া ফেলে, ওর মতো রাশি হলে এতদিনে মুই প্রেম করে সেঞ্চুরিয়ান হইয়ে যাইতাম। ইয়ান ভালা কথা বুঝছেন ভাই, কাবিলা ভাই মাইয়া রাশি। আচ্ছা ভাইয়া আপনি একটা কাজ করবেন, কোনো মাইয়ার পছন্দ হইলে ইয়ে যায় ফাঁস হবে ওই দেখবেন, বলবেন যে আয়ানের ভালোবাসি। এবার কও কি, হ্যাঁ মুই যদি প্রথম দেখাতে একটা মাইয়ার পা জড়াইয়ে ধরে বলি আমি তোমারে ভালোবাসি, ওই মাইয়া তো জীবনে মরে বুকেই জড়াইয়ে ধরবে না, আজীবন পা জড়াইয়েই ধরে বসে থাকতে হবে মরে। ও ভাই ইন মালা কথা কইছেন, আরে ভাই কাবিলা বাজে চা মাইয়ার আসি, রোকেয়ারও তো ইচ্ছা হোলার আসি। রোকেয়ার পোলার আসি মানে? রোকেয়ার হোলার আসি গিয়ে বুঝেন না কেন, কাবিলা ভাই ঢাকাতে কুগা মান্য হড়ায় আর ইন্দি রোকেয়া পুরা নোয়াখালীর হোলা বেগুনে মাথা খারাপ করে রেখছে। ইয়াজন বাজার দিয়ে আড়ি এনে এনে করে যায়, বাজারের হোলা বুয়া দোয়ানদার বেগুনের মাথা খারাপ করে বইতাই রে ভাই, আপনি যদি দেখতেন ইয়ার চরিত্রে যে ঝামেলা। ও কও কিয়া, তার মানে তো রোকেয়ার চরিত্রে ঝামেলা আছে? ঝামেলা মানে ইয়ে তো কাবিলা ভাই তো আরো বেশি ঝামেলা। কিরম কিরকম মানে কিয়া, নোয়াখালী যত হইচালার লাইন আছে বেগুনের টোপ দিব রাখছে, বেগুনের লগে ফ্রেন্ডশিপ, বেগুনের লগে সেট করে, বেগুনের ভাঙে ভাঙে খায়, অবশ্য প্রেম শুধু কাবিলা ভাইয়ের লগে করে। বুঝতে পারছি, ঘরের খাবার ঠিক রেখে সে বাইরে পোলাও রস খাইয়ে বেড়াইতে আছে। একবারে ঠিক ধরছেন, কামড়াইতে আছে টেপো। আচ্ছা শিমুল, তোমাকে নোয়াখালীতে সুন্দরী মাইয়াটা ইয়ে নাই? নোয়াখালী থেকে কালামান্য আছেন। তোমার পরিচিত কেউ আছে না? আসেনি মানে লাগবো নি আসেন। তাহলে ওই তুই একটার ফেসবুক আইডি মরে দাও দেখি, মুই একটু দেখি ছবি টবি। না না ভাই ফেসবুক টেসবুক নাই, নাম্বার আছে, লাগবো নি আসেন। নাম্বার দেবা দাও দেখি, তাহলে দুই একটা নাম্বার দাও, মুই কথা টথা বললে দেখি একটু। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।